উড়িষ্যাকে বলা হয় সিক্রেট পার্ট অফ ইন্ডিয়া। গত এক বছর ধরে উড়িষ্যার আনাচে কানাচে ঘুরে বেরিয়ে অনেক নতুন নতুন জায়গার সাথে পরিচিত হয়েছি আমরা, আর সেই সব জায়গার ভিডিও তুলে ধরেছি আপনাদের সাথে। আজ আপনাদের নিয়ে যাব উড়িষ্যার কৈলাস ভ্রমণে। উড়িষ্যার ঢেঙ্কানাল জেলার কপিলাস উড়িষ্যার কৈলাস নামে খ্যাত, যদিও আসল কৈলাস পর্বতের সাথে কোনোভাবেই এর তুলনা চলে না। তবুও জঙ্গল, পাহাড়, বন্য প্রাণ ও প্রাচীন মন্দিরের দর্শনের জন্য ছোট্ট ছুটিতে কপিলাস ঘুরে আসতেই পারেন। ট্রেনে করে কপিলাস যেতে হলে শালিমার থেকে শালিমার সম্বলপুর এক্সপ্রেস ধরে আসতে হবে ঢেঙ্কানাল, সেখান থেকে বাস বা গাড়িতে কপিলাস। বাসে কপিলাস বাস স্ট্যান্ড এলে শেয়ার গাড়িতে কপিলাস মন্দির অবধি যাওয়া যায়। এছাড়া ট্রেনে কটক এসে গাড়িতে কপিলাস যাওয়া যায়, তবে এক্ষেত্রে দূরত্ব ও খরচ দুই বাড়বে। গত পর্বে আপনারা দেখেছেন আমরা বাড়ি থেকে গাড়ি নিয়ে কটক হয়ে উড়িষ্যার সিধামুলা এসে পৌঁছই। সেখানে এক রাত স্টে করে সাতকোশিয়া ও দেওঝড় ঘুরে দেখে আজ আমরা এগিয়ে যাচ্ছি উড়িষ্যার কৈলাস নামে খ্যাত কপিলাসের উদ্দেশ্যে। দেওঝড় থেকে ফেরার পথে আমরা এখন রাস্তার মাঝে একটা জায়গা দেখে দাঁড়িয়েছি। চারদিকটা ভীষণ সুন্দর, সব জায়গাটাই এত সিনিক, দাঁড়াতে ইচ্ছা করছিল। তবে ঘড়ির কাঁটা জানান দিচ্ছে আমরা অলরেডি লেট রান করছি, লাঞ্চ করার সময়ও হয়ে যাচ্ছে। তাই আমরা আর বেশি দেরি করতে চাইছি না, পথেই কোথাও একটা লাঞ্চ করব, তারপর এগিয়ে যাব আমাদের আজকের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। একটা রোডসাইড ধাবা থেকে ভাত, ডাল, সবজি, মাছ দিয়ে সকলে লাঞ্চ সেরে নিয়ে আবার এগিয়ে চললাম। সিধামুলা থেকে আমরা কপিলাস যাওয়ার পথে এখন সপ্তশয্যার পাশে একটা আর্টিসান ভিলেজ রয়েছে, সেই আর্টিসান ভিলেজের দিকে যাচ্ছি। তো কপিলাস যেতে তো আমাদের সন্ধে হয়ে যাবে, মানে আজকে কপিলাস মন্দিরে যাচ্ছি না, আজকে যাব ওখানে আমাদের যে হোটেলের আস্তানা রয়েছে সেই হোটেলে যাব আজকে। তার আগে আমরা আপাতত আর্টিসান ভিলেজটা ঘুরে যাই, কালকে যদি পসিবল হয় সপ্তশয্যা একবার ঘুরে যাব, দেখা যাক কী হয়। খুব উৎসাহ এক্সাইটমেন্ট নিয়ে আমরা সপ্তশয্যার আর্টিসান ভিলেজে ঢুকে পড়েছিলাম। আমরা যেটা ভেবেছিলাম এখানটা ঘুরে ঘুরে দেখবো, একটা নতুন জায়গা দেখতে পাবো, নতুন এক্সপিরিয়েন্স হবে, কিন্তু যেটা ব্যাপার এসে থেকেই দেখছি চারদিকে সাজো সাজো রব, প্রস্তুতি তুঙ্গে। কথা বলে যেটা জানতে পারলাম এখনও কিন্তু এটার উদ্বোধন হয়নি, আগামীকাল উদ্বোধন, তাই শেষ পর্বের প্রস্তুতি চলছে। আমাদের দুর্ভাগ্য যে আমরা আজকে দেখতে পেলাম না কিছু, কালকে আমরা এই পথ ধরেই ফিরবো, যদি সময় থাকে এবং সুযোগ হয় তাহলে নিশ্চয়ই একবার ঘুরে যাব। কালকে নিশ্চয়ই খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হবে, যদি আসতে পারি তবে। আমরা কপিলাসের হোটেল নিরুপমাতে এসে পৌঁছলাম। কপিলাসে আমরা এসে উঠেছি হোটেল নিরুপমাতে। এখানে কিন্তু বেশ ভিড়, বাঙালি পর্যটকরাও বেশ অনেকেই রয়েছেন এখানে, তাই জন্য আগে থেকে বুকিংটা করতে হবে। আমরাও আগে থেকেই বুকিং করে এসেছিলাম।
আমরা যদিও একটা নন এসি রুম আর একটা এসি রুম পেয়েছি, এটা হচ্ছে এসি রুম আর ফার্স্ট ফ্লোরে আমাদের রুমটা, আর নন এসি রুমটা রয়েছে গ্রাউন্ড ফ্লোরে। রুমটা কিন্তু ওয়েল ফার্নিশড, রুমে একটা টিভিও রয়েছে। এসি রুম, এসি তো থাকবেই, শীতকালে এসি কতটা চালাতে হবে সেটা একটা ব্যাপার। আর এদিকটা হচ্ছে ড্রেসিং এরিয়া, এখানে একটা কভার্ড রয়েছে, সাথে একটা বড় আয়না লাগানো রয়েছে। আর এই হলো বাথরুম, বাথরুমটা কিন্তু বেশ বড়। গিজার তো চোখে পড়ছে না, গরম জলের ব্যাপারটা কিন্তু জেনে নিতে হবে যে কিভাবে গরম জল অ্যাভেলেবেল। প্রসঙ্গত বলি, কপিলাস অঞ্চলে এই একটাই হোটেল রয়েছে, তাই আশেপাশে থাকা বা খাওয়ার আর কোনো অপশন কিন্তু নেই। রুমে এসেই যেটা করেছি, আগে স্ন্যাক্সের অর্ডারটা দিয়ে দিয়েছি, যাতে ফ্রেশ হতে হতে স্ন্যাক্স আমাদের সামনে এসে হাজির হয়। স্ন্যাক্স বলতে আমরা স্যুপ নিয়েছি, ভেজ স্যুপ আর নন ভেজ স্যুপ, হট অ্যান্ড সাওয়ার স্যুপ, আর সাথে রয়েছে মাশরুম। স্ন্যাক্স খেয়ে হোটেলের বাইরে পায়চারি করতে লাগলাম। গভীর জঙ্গল লাগোয়া হোটেল, পুরোটাই এলিফ্যান্ট করিডোর, তাই রাতের অন্ধকারে বেশি দূর যাওয়ার সাহস হলো না। আকাশ তারায় তারায় ভরা, এসব দেখতে দেখতেই খাওয়ার ডাক পড়ল। ঠিক সময় মতন ডিনার এসে হাজির হয়ে গেছে, আমরা যেরকমটা বলেছিলাম সেরকমটাই ওনারা দিয়েছেন। ভাত ডাল মিক্স ভেজ মাছ ভাজা, ছিমছাম ডিনার, প্রত্যেক দিনই একটু ভালো মন্দ খাওয়া হচ্ছে, আজকে একটুখানি ছিমছাম ডিনার করতে চেয়েছিলাম, সেই অনুযায়ী খাবারও এসে গেছে। ভাত ডাল সবজি মাছ ভাজা দিয়ে ডিনার করে শুয়ে পড়লাম। কপিলাসে আমরা রয়েছি হোটেল নিরুপমাতে। হোটেলের সামনে ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে, ওটাই কপিলাস পাহাড়। পুরো অঞ্চলটাই ঘন জঙ্গল। জঙ্গলের একপাশে রাস্তার ধারে হোটেল নিরুপমা। কাল রাত্রে কপিলাস যখন এসে পৌঁছই, মানে আমাদের হোটেল নিরুপমাতে, তখন তো অনেকটা সন্ধে হয়ে গেছে। আমাদের গাড়ি জঙ্গলের মাঝখান দিয়ে ছুটে চলেছিল, কিন্তু আমরা জঙ্গলের নেমে হাঁটা চলা করতে পারিনি। আজকে সকাল হতেই আমরা এই জঙ্গলটা কীরকম সেটা একটু পায়ে হেঁটে ঘুরে দেখতে বেরিয়েছি, যদিও সময় খুব বেশি নেই। আমরা যাবো এরপরে মন্দিরে, কিন্তু যাওয়ার আগে এই জঙ্গলটাকে একটু ঘুরে দেখতে বেরিয়েছি। জঙ্গলের মাঝের যে কালো পিচ রাস্তা, সেখানে হাঁটতে বেরিয়ে সকালে বেশ লাভই হলো। এই যে তারা বেরিয়েছেন ঘুরতে, যদিও এরা বন্য হাতি নয়, বুনো হাতি হলে কিন্তু এখানে দাঁড়িয়ে থাকা সাহস পেতাম না, এরা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের হাতি। এরা বেরিয়েছে প্রাতঃভ্রমণে, আর এদের সাথে আমাদের দেখা হয়ে গেল। পোষা হাতি হোক আর জঙ্গলি হাতি, হাতি দেখলেই ভীষণ মজা লাগে, আমাদেরও সেটাই হচ্ছে। ওরা কি করছে, সব গাছপালা উপরে খাচ্ছে, এগুলোই দেখছি। হাতির সাথে বেশ কিছুটা সময় কাটিয়ে হোটেলে ফিরে এলাম। নিরুপমা হোটেলের সামনে কিন্তু বেশ কিছুটা ফাঁকা জায়গা রয়েছে, আর সেখানে বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের দোলনা স্লিপ এগুলো রয়েছে, সুতরাং বাচ্চারা এসেও এখানে দিব্যি মজা করতে পারবে। আমরা এবার এগিয়ে চললাম কপিলাসের মন্দিরের উদ্দেশ্যে। আমরা হোটেল থেকে এখন বেরিয়ে পড়েছি, বেরিয়ে পড়ে যাচ্ছি আপাতত কপিলাস মন্দিরের দিকে। হোটেল থেকে কপিলাসের যে মন্দির রয়েছে, সেই মন্দিরের দূরত্ব প্রায় 8 কিলোমিটার মতো, তো পুরোটাই পাহাড়ি পথ। পাহাড়ি পথ দিয়ে এঁকে বেঁকে আমাদের গাড়ি এগিয়ে চলেছে আপাতত মন্দিরের দিকে। পার্কিংয়ে গাড়ি রেখে আমরা এখন এগিয়ে যাচ্ছি কপিলাস মন্দিরের দিকে। এই কপিলাস হচ্ছে উড়িষ্যার কৈলাস নামেও পরিচিত। পার্কিং থেকে খুব একটা বেশি হাঁটা পথ নয়, ওই 100 মিটার মতন হাঁটলেই আপনি পৌঁছে যেতে পারবেন একদম কপিলাস টেম্পলে। শু স্ট্যান্ডে জুতো রেখে আমরা মন্দিরের দিকে এগিয়ে চললাম। রাস্তার ধারে বেশ কিছু ডালার দোকান রয়েছে। পাহাড়ের কোলে চন্দ্রশেখর মহাদেবের প্রাচীন মন্দির, পাথর দিয়ে তৈরি এই মন্দির। গঙ্গা সাম্রাজ্যের রাজা
প্রথম নরসিংহদেব 1246 খ্রিস্টাব্দে এই মন্দির স্থাপন করেন। আমরা এসে গেছি কপিলাস চন্দ্রশেখর মহাদেব টেম্পলে, মহাদেবের মন্দির। চারদিকে ভিউটাও বেশ সুন্দর, আর মন্দিরে তো ঢুকলে যেটা হয়, ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, তাই ভেতরের ফটো ভিডিও আমরা নিতে পারিনি। বাইরে থেকে মন্দিরের যে রূপটা সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। মন্দিরের ভেতরের কিছু অংশে কাঠের স্ট্রাকচার রয়েছে। এটি হলো প্রধান মন্দির, এখানে আর কি পুজো দেওয়া চলছে, পুজো দিচ্ছেন ভক্তরা। এছাড়াও আরো খানিকটা উপরে উঠলে আরো উপরে মন্দির রয়েছে, সেখানেও আপনারা একবার দর্শন করে যেতে পারেন। এই মন্দিরে সারা বছর জুড়ে ভক্তদের সমাগম লেগেই থাকে। মন্দিরে 50 টাকার বিনিময়ে ভোগ পাওয়া যায়। মন্দির প্রাঙ্গণে ঘোরাঘুরির পর আমরা এবার বাইরে বেরিয়ে এলাম। এবার আমরা যাব কপিলাস জু দেখতে। নিচ থেকে ওপরে গাড়ি আসছে, সেই গাড়িগুলো শেয়ার গাড়িতেও আসা যায়, মোটামুটি 10 জন আসে, 600 টাকা করে নেয়। ওই গাড়িগুলো একদম নিচ থেকে ওপরে তুলে এনে দেয়, এরকম বোলেরো যে গাড়ি রয়েছে, বোলেরো গাড়িতে করে ওপরে আসতে পারেন। সেক্ষেত্রে 60 টাকা পার হেড পড়বে, মানে 10 জন থাকলে 600 টাকা, টোটাল 600 টাকা নেয় একটা গাড়ি। খুব ভিড় ছিল, তাই আমাদের গাড়ি কিন্তু ওই দূরে পার্ক করেছে, আমরা এখন ওইদিকে হেঁটে যাচ্ছি। When I'll be coming home, I plan to let you know the longing of my heart. এসে গেছি আমরা কপিলাস জুতে। এখানে যদিও বাচ্চা কাচ্চাদের ভিড় বেশি, তাদেরই খুব উত্তেজনা কি কি আছে ভেতরে চিড়িয়াখানায় দেখার জন্য, তবে আমাদের তো মনটা সবসময়তেই ছোটই রয়েছে, আর আমাদের সাথে অনেক ক্ষুদে সদস্যরাও রয়েছে, তাই আমরা এই চিড়িয়াখানাটা ঘুরতে চলে এসেছি, যেটা ঢুকেই চোখে পড়ছে। এখন যেহেতু শীতকাল, চারদিকে কিন্তু খুব সুন্দর ফুল ফুটে রয়েছে। কপিলাস জুয়ের বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে এখন যে জায়গাটায় এসে দাঁড়িয়েছি, এটা হচ্ছে পাখির খাঁচা, পিছনে রয়েছে পাখিরা। পাখির খাঁচার সামনে দিয়ে যাচ্ছি বটে, এবং এখন যে খাঁচাটার সামনে রয়েছে সেটা ব্রাহ্মিণ কাইটের খাঁচা, তবে প্রকৃতিতে যখন নেচারের মাঝে যে উঠতে দেখি, নিজের মনে এরা উড়ে বেড়ায়, তখন কিন্তু এদের দেখতে আরও সুন্দর লাগে। এখানে কিন্তু একটা চিলড্রেন্স পার্কও রয়েছে, স্লিপ, বিভিন্ন রকমের দোলনা, অনেক কিছু রয়েছে। জুয়ের ভেতর হঠাৎ গাছের উপরে একটা জায়ান্ট স্কুইরেল দেখতে পেলাম। এরপর জু দেখে বাইরে বেরিয়ে এসে আমরা সবাই মিলে আখের রস খেলাম এবং হোটেলে ফেরার পথ ধরলাম। আমরা ঘুরে এসেছি, আর এসে এখন আমরা ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। ব্রেকফাস্টটা করা বাকি ছিল, করে নিয়ে আমরা এখন বেরিয়ে পড়ব। বাড়ির সবাই মিলে পুরি, সবজি, ব্রেড, পোচ, ডিম সেদ্ধ দিয়ে ব্রেকফাস্ট করে নিলাম। হোটেলের বাইরে এসে গাছের ওপরে আবার একটা জায়ান্ট স্কুইরেল দেখতে পেলাম। এবার কপিলাসকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চলেছি সপ্তশয্যার দিকে। এসে গেছি সপ্তশয্যা মন্দিরে। পাহাড়ের অনেকটা উঁচুতে মন্দির, কিন্তু পার্কিং থেকে মন্দির খুব বেশি দূরে নয়, তবে অনেক কটা সিঁড়ি ভেঙে মন্দির যেতে হবে। পাহাড়ের ওপর অব্দি গাড়ি চলে আসে, সুতরাং অসুবিধা কিছু নেই। মন্দিরে যাওয়ার সিঁড়িটা কিন্তু জঙ্গলের মাঝখান দিয়ে, দুদিকে জঙ্গল আর তার মাঝখান দিয়ে মন্দিরে যাওয়ার সিঁড়ি, আর পাশ থেকে জলের আওয়াজ আসছে, ছোটখাটো কোনো ঝর্ণা আছে নিশ্চয়ই, সেই আওয়াজটা কানে আসছে। সপ্তশয্যায় রামের মন্দির রয়েছে। প্রতি বছর রামনবমীতে বিরাট মেলা বসে এখানে। আমরা এবার ফেরার পথ ধরলাম। সিঁড়ি ভেঙে উঠে সপ্তশয্যা মন্দির দেখার পর আমরা এখন সবাই একসঙ্গে নিচে নেমে যাচ্ছি। পাশ দিয়ে কিন্তু অনুব্রত একটা ছোট স্ট্রিমের আওয়াজ আসছে, বেশ ভালো লাগছে। জায়গাটা ভারী সুন্দর, আপনারা এলে এখানে আসতে পারেন, ভালো লাগবে। তবে একটু হেঁটে ওপরে উঠতে হয়, এইটুকুই যা। ফেরার পথে একটা ধাবা থেকে ভাত, ডাল, সবজি, মাছ দিয়ে লাঞ্চ সেরে নিলাম। কপিলাস ভ্রমণ শেষ, এবার বাড়ি ফেরার পালা।
আপনাদের সাথে দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।